মহারাষ্ট্রত শিবসেনা, এনসিপি, কংগ্রেস, মর্চার সরকার গঠনের বাবে রাজ্যপালের ওসর দাবি উত্থাপন। আজি নবনির্বাচিত বিধায়কর বিধানসভা শপথ গ্রহণ। 70 সংখ্যক সংবিধান দিবস উপলক্ষে সংসদের যুটিয়া অধিবেশনত সাংবিধানিক গণতন্ত্রের সুস্থ বৃদ্ধিত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর গুরুত্ব। আরকে ধরে চারিখন রাজ্যের ডিজাইন প্রতিষ্ঠান কেটাক রাষ্ট্রীয় গুরুত্বর প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করবল বিচরা বিধেয়ক সংসদত গৃহীত। নমস্কার, পুয়ার বাতর সুতরাং মানে নবজিৎ ডেকা। এটা বিতং বাতর। শিবসেনা, এনসিপি, কংগ্রেস, মর্চার মুখ্যমন্ত্রীর প্রার্থী উদ্ধব থাকরে মহারাষ্ট্র সরকার গঠনের দাবি উত্থাপন করেছে। তিন দলীয় মর্চার উমৈহতীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পাছত থাকরে কালি নিশা রাজভবন গিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিক সাক্ষাৎ করে আর মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি মর্চার হয়ে আনুষ্ঠানিক দাবি উত্থাপন করে। মর্চার এগারী জ্যেষ্ঠ নেতায় কয় যে থাকরে কাইল সন্ধ্যা দাদার শিবজী পার্কত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। ইয়ার পূর্বে এনসিপির সভাপতি শরদ পাওয়ারে দলীয় মর্চার এখন সভার অন্তত 1 ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠিত হব ঘোষণা করেছিল, যদিও পাছত সময় সলনি করা হয়। রাজভবনের একটা বিবৃতিত হয়েছে যে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি 166 গৰাকী নির্বাচিত সদস্যর সমর্থন লাভ করেছে। উদ্ধব থাকরে মহারাষ্ট্র বিধানসভার সদস্য নোহা হেতুকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের 6 মাহর ভিতরতে বিধানসভালে নির্বাচিত হব লাগিব। ইপিনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আজি রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করেছে। এই অধিবেশনত অস্থায়ী অধ্যক্ষ কালিদাস কোলাম্বকারে নবনির্বাচিত বিধায়কসলক শপথ গ্রহণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শপথ গ্রহণের পাছতে অস্থায়ী অধ্যক্ষ সদনত সরকারের সংখ্যাগরিষ্ঠতার ভোট গ্রহণের আহ্বান জানাব। অবশ্যই এনসিপির নেতা অজিত পাওয়ারের সমর্থন ল বিজেপির নেতৃত্ব যা শনিবারে গঠিত সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশে মুখ্যমন্ত্রীর পদ ইস্তফা দিয়ে। ইতিপূর্বে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারেও ফাড়নবীশের হাতত পদত্যাগ করাত সরকার সংখ্যাগরিষ্ঠতা হেরায়। ইয়ার পূর্বে উচ্চতম ন্যায়ালয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশক আজি সদনের মজিয়াত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবল নির্দেশ দিয়েছিল। মহারাষ্ট্রত মাহজোড়া রাজনৈতিক টনা আজোড়ার অন্তত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশে কালি আবেলি রাজ্যপাল বি এস কোশিয়ারির হাতত পদত্যাগ পত্র প্রদান করে। তিনদিন পূর্বে রাজ্যখনের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা ফাড়নবীশে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পদত্যাগের সংখ্যাগরিষ্ঠতা হেরার পাছতে রাজ্যপালক সাক্ষাৎ করে পদত্যাগ করে। উল্লেখ যে 54 জনীয় এনসিপির বিধায়নী দলের নেতা হিসাবে সরকার গঠনের বিজেপিলে সমর্থন আগবহা অজিত পাওয়ারে ইয়ার পূর্বে পদত্যাগ করে। বিয়লি এখন সংবাদমেল ফাড়নবীশে কয় যে অজিত পাওয়ারের পদত্যাগের পাছত বিজেপিয়ে সংখ্যাগরিষ্ঠতা হেরাইছে আর সে রাজ্যপালের ওসর পদত্যাগ পত্র দাখিল করব ঘোষণা করে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন শিবসেনাতক বিজেপির পক্ষেহে জনাদেশ আসিল বলে দাবি করে ফাড়নবীশে কয় যে বিজেপিয়ে দায়িত্বপূর্ণ বিরোধীর ভূমিকা পালন করে যাব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে নাগরিকর অধিকার আর কর্তব্য একটা মুদ্রায় দুটা পিঠি বলে অভিহিত করে কয় যে নাগরিক সকলে নিজের অধিকারের বিষয়ে সতর্ক হওতে কর্তব্যর কথাও সততে মনত রাখব লাগিব। 70 সংখ্যক সংবিধান দিবস উপলক্ষে কালি অনুষ্ঠিত সংসদের যুটিয়া অধিবেশনত ভাষণ দিয়ে কয় যে নাগরিক সকলে নিজের কর্তব্য সম্পাদন করব লাগিব আর তার দ্বারা নিজের অধিকার সমূহ সুরক্ষিত করার পরিবেশ সৃষ্টি করব লাগিব। বিগত সময়সাত ভারতীয় সংবিধানে আহরণ করা প্রমূল্য আর সম্মানের দেশের জনগণ ধন্যবাদের পাত্র বলেও রাষ্ট্রপতিয়ে কয়। অধিকার ও কর্তব্য এক হি সিক্কে কে দো পহলু হ্যায়। হামারে সংবিধান মে অভিব্যক্তি কি স্বতন্ত্রতা কা মূল অধিকার ভি হ্যায় और सार्वजनिक संपत्ति को सुरक्षित रखने तथा हिंसा से दूर रखने का कर्तव्य भी। जरूरत इस बात की है कि हम सब अपने कर्तव्यों को निभाकर ऐसी परिस्थितियां उत्पन्न करें जहां अधिकारों का प्रभावी संरक्षण हो सके। मानववाद की भावना का विकास करना भी नागरिकों का एक मूल कर्तव्य है। सबके प्रति संवेदनशील होकर सेवा करना इस कर्तव्य में शामिल है। लास्ट 7 डिकेड्स
অনুষ্ঠানত ভাষণ দি উপৰাষ্ট্ৰপতি এম ভেংকায়া নাইডুৱে কয় যে বিগত 70টা বছৰত দেশে গণতান্ত্ৰিক সংবিধানখন মানি চলাই নহয়, ইয়াৰ লগতে সংবিধানখন অহৰহ জীৱন্ত ৰাখি গণতান্ত্ৰিক প্ৰমূল্যসমূহো গাঢ় কৰি তুলিছে। নাগৰিকৰ মৌলিক অধিকাৰসমূহ সুৰক্ষিত কৰাৰ লগে লগে নাগৰিকসকলক তেওঁলোকৰ কৰ্তব্যসমূহৰ বিষয়ে সজাগ কৰাত নাইডুৱে গুৰুত্ব আৰোপ কৰে। অনুষ্ঠানত ভাষণ দি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰতক এখন ৰাষ্ট্ৰ হিচাপে শক্তিশালী কৰাৰ দিশত কৰ্মৰত হ'বলৈ নাগৰিকসকলক আহ্বান জনায়। তেওঁ কয় যে সংবিধানত নিহিত শক্তিৰ বলতে ভাৰতে এক ভাৰত শ্ৰেষ্ঠ ভাৰতৰ সপোন ফলপ্ৰসূ কৰাৰ দিশত অগ্ৰসৰ হ'ব পাৰিছে। অনুষ্ঠানত লোকসভাৰ অধ্যক্ষ ওম বিৰলায়ো দেশৰ বিকশিত সংবিধানৰ ভূমিকাৰ ওপৰত আলোকপাত কৰে। এই অনুষ্ঠানতে ৰাষ্ট্ৰপতিয়ে ভাৰতৰ সংসদীয় গণতন্ত্ৰত ৰাজ্যসভাৰ ভূমিকা সম্পৰ্কীয় এটা সংস্কৰণ মুকলি কৰাৰ লগতে ৰাজ্যসভাৰ 250 সংখ্যক অধিৱেশন উপলক্ষে এটা স্মাৰক মুদ্ৰা আৰু ডাক টিকটো মুকলি কৰে। ভাৰতীয় সংবিধানৰ 70তম বাৰ্ষিকী উদযাপন উপলক্ষে কালি অসমতো ভিন ভিন কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয়। এই উপলক্ষে দিছপুৰত আয়োজিত এক অনুষ্ঠানত ভাষণ দি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কয় যে প্ৰতিগৰাকী নাগৰিকে নিজৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ যাওঁতে আনৰ অধিকাৰসমূহৰ প্ৰতিও সন্মান প্ৰদৰ্শন কৰিব লাগিব। ভাৰতীয় সংবিধানৰ পবিত্ৰতা অক্ষুণ্ণ ৰাখিবলৈকে সকলোকে আহ্বান জনাই মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে অসমক দেশৰ এখন আগশাৰীৰ ৰাজ্য হিচাপে গঢ়ি তুলিবৰ কাৰণে তেওঁৰ চৰকাৰে দ্ৰুত বিকাশ সাধন কৰিবলৈ লক্ষ্য লৈছে। ইয়াৰ বাবে কৰ্ম সংস্কৃতি অটুট ৰাখি নিজ নিজ ক্ষেত্ৰত সকলোকে সততা আৰু পাৰদৰ্শিতাৰে কাম কৰিবলৈকেও সোণোৱালে আহ্বান জনায়। ইয়াৰ পূৰ্বে দেশৰ এগৰাকী অগ্ৰণী চিন্তানায়ক তথা ভাৰতীয় সংবিধানৰ মুখ্য প্ৰণেতা ডক্টৰ ভীমৰাও আম্বেদকাৰৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰীয়ে পুষ্পাৰ্ঘৰে শ্ৰদ্ধা নিবেদন কৰে। অনুষ্ঠানত ৰাজ্য চৰকাৰৰ 3গৰাকী মন্ত্ৰী ক্ৰমে প্ৰমীলাৰাণী ব্ৰহ্ম, চুমো ৰংহাং, পৰিমল শুক্লবৈদ্য আৰু কেইবাগৰাকী বিধায়কৰ লগতে উচ্চপদস্থ বিষয়াসকল উপস্থিত আছিল। চিন্তাৰ, মত প্ৰকাশৰ, বিশ্বাসৰ, ধৰ্মৰ আৰু উপাসনাৰ স্বাধীনতা লাভ কৰে। 3গৰাকী নতুন ন্যায়াধীশক কালি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অতিৰিক্ত ন্যায়াধীশ হিচাপে শপত গ্ৰহণ কৰোৱা হয়। নতুনকৈ শপত গ্ৰহণ কৰা ন্যায়াধীশ কেইগৰাকী হৈছে সৌমিত্ৰ শইকীয়া, পাৰ্থিৱজ্যোতি শইকীয়া আৰু এছ হুকাটোশু। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ অজয় লাম্বাই নতুন ন্যায়াধীশ কেইগৰাকীক শপত বাক্য পাঠ কৰোৱায়। সংসদে কালি অসম, অন্ধ্ৰপ্ৰদেশ, মধ্যপ্ৰদেশ আৰু হাৰিয়ানাৰ আৰ্হি অৰ্থাৎ ডিজাইন প্ৰতিষ্ঠানকেইটাক ৰাষ্ট্ৰীয় গুৰুত্বৰ প্ৰতিষ্ঠান হিচাপে ঘোষণা কৰিবলৈ বিচৰা বিধেয়ক এখন গ্ৰহণ কৰে। ইয়াৰ পূৰ্বে বিৰোধী সদস্যসকলে উত্থাপন কৰা কেইবাটাও সংশোধনী প্ৰস্তাৱ নাকচ হয়। ৰাজ্যসভাই ইতিপূৰ্বে গ্ৰহণ কৰা বিধেয়কখন লোকসভাই মৌখিক ভোটত গ্ৰহণ কৰে। ৰাজ্যসভাই তৃতীয় লিংগৰ অধিকাৰ সম্পৰ্কীয় বিধেয়ক এখন গ্ৰহণ কৰিছে। বিধেয়কখন বাছনি কমিটিলৈ প্ৰেৰণ কৰাৰ বাবে উত্থাপিত প্ৰস্তাৱ এটা সদনে অগ্ৰাহ্য কৰে। যোৱা 5 আগষ্টত বিধেয়কখন লোকসভাত গৃহীত হৈছিল। বিধেয়কখনৰ জৰিয়তে তৃতীয় লিংগৰ লোকসকলৰ সামাজিক, অৰ্থনৈতিক আৰু শৈক্ষিক সবলীকৰণৰ ব্যৱস্থা আগবঢ়াবলৈ বিচৰা হৈছে। বিশ্ব মানৱ দিৱস উপলক্ষে ভাৰতীয় মানক ব্যুৰ' BIS-এ কালি গুৱাহাটীত ভিডিঅ' মানকে এক গোলক মঞ্চ গঢ়ে শীৰ্ষক এখন আলোচনাচক্ৰ আয়োজন কৰে। IIT গুৱাহাটীৰ গৱেষণা তথা উন্নয়ন বিভাগৰ ডীন ডক্টৰ গোপাল দাসে উদ্বোধন কৰা এই আলোচনাচক্ৰত IIT গুৱাহাটীৰ সহকাৰী অধ্যাপক ডক্টৰ ঋষিকেশ কুলকাৰ্ণী আৰু সহকাৰী অধ্যাপক ডক্টৰ নীলকান্ত চাহুৱে ভিডিঅ'ৰ বিভিন্ন মানকৰ ওপৰত আলোকপাত কৰে। কামৰূপ মহানগৰ জিলাতো কালি সংবিধান দিৱস পালন কৰা হয়। এই উপলক্ষে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ সভাকক্ষত জিলা উন্নয়ন আয়ুক্ত অতুল কুমাৰ শৰ্মাৰ সভাপতিত্বত অনুষ্ঠিত এখন সভাত কাৰ্যালয়টোৰ বিষয়া কৰ্মচাৰীসকলে অংশগ্ৰহণ কৰে। সভাত বিষয়া কৰ্মচাৰীসকলক জিলা উন্নয়ন আয়ুক্ত শৰ্মাই সংবিধান দিৱসৰ প্ৰস্তাৱনাসমূহ পাঠ কৰোৱায়। সংবিধান দিৱস উপলক্ষে ভাৰত চৰকাৰৰ তথ্য আৰু সম্প্ৰচাৰ মন্ত্ৰালয়ৰ উত্তৰ পূব মণ্ডলৰ সঞ্চালক প্ৰধানৰ উদ্যোগত কালি গুৱাহাটী বিবেকানন্দ কেন্দ্ৰত প্ৰচাৰ মাধ্যমৰ ভূমিকা সম্পৰ্কীয় এখন আলোচনাচক্ৰ অনুষ্ঠিত হয়। আলোচনাচক্ৰত অংশগ্ৰহণ কৰি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ন্যায়াধীশ এন কটিশ্বৰ সিঙে কয় যে দেশৰ অগ্ৰগতিৰ ক্ষেত্ৰত সংবাদ মাধ্যমৰ ভূমিকা অভূতপূৰ্ব। বাতৰি কাকত আৰু টেলিভিছনৰ সম্পাদকসকল সমাজৰ স্বাৰ্থত সদা সচেতন হোৱা নিতান্তই প্ৰয়োজন। সংবিধানক আইনৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ উপৰিও সমাজৰ সকলো স্তৰৰ ব্যক্তিয়ে মান্যতা প্ৰদান কৰাটো প্ৰয়োজন বুলিও তেওঁ কয়। অনুষ্ঠানত PIBৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সঞ্চালক প্ৰধান LR বিশ্বনাথ আৰু যুটীয়া সঞ্চালক কীৰ্তি তিৱাৰীও উপস্থিত থাকে।
কালি কামরূপ জেলার সদর আমিনগাঁওর উপায়ুক্তর কার্যালয় রঙিয়া মহকুমাধিপতির কার্যালয় দদরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ জেলাখনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানত সংবিধান দিবস পালন করা হয়। দদরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কামরূপ জেলা আইনী সেবা প্রাধিকরণ আর আইন সাক্ষরতা সংঘর যৌথ উদ্যোগত আয়োজিত অনুষ্ঠানত শপথ গ্রহণ বক্তৃতানুষ্ঠান ছাত্র ছাত্রীসকলের মাজত বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা আদিরও আয়োজন করা হয়। সমগ্র দেশের উত্তর পূব সীমান্ত রেলওয়ে কালি 70 সংখ্যক সংবিধান দিবস উদযাপন করে। এই উপলক্ষে আয়োজিত কার্যসূচীর অংশ হিসাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ ব্যানার আর পোস্টার প্রদর্শন করা হয়। দেশের প্রত্যেকজন নাগরিকের মৌলিক কর্তব্য সম্পর্কে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে রেল উপভোক্তা আর ভ্রমণরত যাত্রীসকলের মাজত তথ্য সম্বলিত পুস্তিকা লিফলেট আদিও বিতরণ করা হয়। রেলওয়ে অহা বছরের 26 নভেম্বর পর্যন্ত বছরজোড়া কার্যসূচীর এই দিবস পালন করব বলে এখন বিজ্ঞপ্তিযোগে জানাইছে। লখিমপুর জেলার তেলাহী উন্নয়ন খণ্ডর অন্তর্গত আজাদর প্রার্থনা আত্মসহায়ক গোটর মহিলাসকলে রবি শস্য হাঁহ কুকুরা গাহরি পালন আর কল নেমুর খেতি করে বিশেষ সাফল্য অর্জন করবলে সক্ষম হয়েছে। গোটটে রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান আর সামূহিক বিনিয়োগ পুঁজির অর্থ সাহায্য লাভ করে সামূহিক উৎপাদন কার্যত ব্যস্ত হয়ে বছরি কেবা লাখ টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে। যোরহাট জেলার তিতাবরত থাকা তৃতীয় আরক্ষী বাহিনী যোরহাট আরক্ষী অধীক্ষক আর খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর সত্রমরার যৌথ উদ্যোগত কালি উত্তর পশ্চিম যোরহাটর কলবারী রাজ্যিক চিকিৎসালয় প্রাঙ্গণত বিনামূলীয় চিকিৎসা শিবির এটার আয়োজন করা হয়। যোরহাট জেলার ভারপ্রাপ্ত অধীক্ষক মৃদুল দত্তই মুখ্য অতিথি হিসাবে যোগদান করা এই শিবিরত চিকিৎসা বিশেষজ্ঞসকলে কেইবাশ গর্ভবতী মহিলা আর শিশুর অঞ্চলটোর রাজ্যের স্বাস্থ্য পরীক্ষা করে। শিবিরত বিনামূলীয় ঔষধও বিতরণ করা হয়। কবি হেম বৰুৱাৰ হৃদয়স্পর্শী কবিতা মমতার চিঠির আধারত নির্মাণ করবলগিয়া চলচ্চিত্র মমতার চিঠির শুভ মুহূর্তর অনুষ্ঠান অহা 28 তারিখে বরপেটার মিলন নগরের কালীমন্দির প্রাঙ্গণত অনুষ্ঠিত হব। বরপেটা প্রেস ক্লাবত অনুষ্ঠিত এখন সংবাদমেলত চলচ্চিত্রখনের পরিচালক নির্মল দাসে এই কথা প্রকাশ করে। সংবাদমেলত বরপেটার বিধায়ক গুণীন্দ্রনাথ দাস, বরপেটা প্রেস ক্লাবর ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কুমার দাস আর প্রাক্তন সভাপতি প্রিয়রঞ্জন দাসও উপস্থিত আছিল। বাতৰি শেষ হওয়ার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবার। মহারাষ্ট্রত শিবসেনা, এনসিপি, কংগ্রেস, মর্চার সরকার গঠনের রাজ্যপালের ওসর দাবি উত্থাপন। আজি নবনির্বাচিত বিধায়কর বিধানসভাত শপথ গ্রহণ। সত্তর সংখ্যক সংবিধান দিবস উপলক্ষে সংসদের যুটিয়া অধিবেশনত সাংবিধানিক গণতন্ত্রের সুস্থ বৃদ্ধিত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর গুরুত্ব। আর অসমকে ধরে 4খন রাজ্যের ডিজাইন প্রতিষ্ঠান কেটাক রাষ্ট্রীয় গুরুত্বর প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করবলে বিচরা বিধেয়ক সংসদত গৃহীত। পুয়ার বাতরি ইমানে নমস্কার।